আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছি। পড়াশোনার পাশাপাশি আর্নিং করাটা আসলে একটা আনন্দের ব্যাপার, ধরতে গেলে অনেকেরই একটা শখে করে। কিন্তু আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি আসলে পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করলে একটা টিউশনি করব বা একটা কিছু করে আমাদের একটা আর্নিংয়ের একটা সোর্স বের করব। কিন্তু দেখা যায় যে আসলে ঢাকার মধ্যে টিউশন পাওয়াটা আসলে অনেকটা মোটামুটি টাফ ব্যাপার। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ তার নিজের কাজের দক্ষতা দিয়ে আর্নিং করতে পারে। তো অনলাইনে আর্নিং করা যায় এরকম একটা সোর্স খোঁজার জন্য অনলাইনে ঘাটাঘাটি করতে করতে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি, তারপর ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা ধারণা পাই অনলাইনে। তারপর একদিন হঠাৎ করে ফেসবুকে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ক্রিয়েটিভিটির পেজে দেখলাম যে এখানে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন কাজ শেখানো হয় এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখানো হয়। তো একদিন আসলাম এখানে ক্রিয়েটিভিটিতে, আসার পর কথা বললাম ওনাদের সাথে। তো ওনাদের শেখানোর যে ওনাদের মডিউল বা প্ল্যান দেখলাম, দেখার পর মনে হলো যে এখানে আসলে ভর্তি হলে আমার উন্নতি হবে। তারপর ভর্তি হয়ে গেলাম ক্রিয়েটিভিটিতে গ্রাফিক্স ডিজাইনিংয়ে। ক্রিয়েটিভিটিতে রেগুলার প্রজেক্ট দেওয়া হয়, যে আমাদের প্রতিটা ক্লাসের উপর যা যা কাজ করছি তার একটা ফিডব্যাক হিসেবে। তো দেখলাম যে প্রজেক্টের যে প্রজেক্টের কাজগুলো করলে হয় কি, আমাদের যে প্রতিটা ক্লাসের প্র্যাকটিসটাও হয় আর আমাদের নিজেদেরকে যাচাই করা হয় যে আসলে আমরা কতটুকু কাজ শিখতে পেরেছি। তার মধ্যে আমাদের আমি যখন প্রজেক্টগুলো সাবমিট করি তখন দেখা যায় যে মোটামুটি সবার চেয়ে একটু ভালো মার্কস আসলে ভালো লাগে। তখন বুঝতে পারি যে আসলে আমার ভুলটা আসলে কোন জায়গায় হয়েছিল বা আমাদের মার্কেট প্লেসের স্ট্যান্ডার্ড কতটুকু মেনটেন করে কাজটা করতে পেরেছি, স্যারদের কমেন্ট, এগুলো বুঝতে পারি যে আসলে আমাদের কাজের যে উন্নতি কতটুকু হয়েছে। মোটামুটি প্রায় 20টা ফটোশপের ক্লাস করানোর মাঝামাঝিতে আমাদের ফ্রিল্যান্সিংয়ের একটা ক্লাস হলো freelancer.com-এ। সেখানে আমার প্রথম আর্নিং হয়। freelancer.com-এ একটি বিজনেস কার্ড $50 সেল হয়। ক্লায়েন্ট খুশি হয়, তারপর আবার আরেকটা কাজের জন্য আমাকে ইনভাইট করে। তো সেই কাজও তাকে আমি খুশি করতে সফল হই। তারপর ফাইবারে কিছু কাজ করি করাতে, তাদেরও সেখানে কিছু ক্লায়েন্ট পেয়ে যায় যে ওরা আমাকে রেগুলারলি কাজ দেয়। আমার সফলতার জন্য প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই, তারপর আমার ক্রিয়েটিভিটির যে শিক্ষক আছেন মোহাম্মদ শহীদুর রহমান স্যার, তাকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এত সুন্দর করে ক্লাস বুঝিয়ে দেওয়ার জন্য, ফ্রিল্যান্সিং কী বা ফ্রিল্যান্সিংয়ের সকল ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য। তারপর দিতে চাই ক্রিয়েটিভিটির যে টিম আছে আমাদের, তাদেরকে সকলকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এতটা হেল্প করে ফ্রিল্যান্সিংয়ের প্রতি ইন্টারেস্টেড করার জন্য। তাছাড়া আমাদের চেয়ারম্যান স্যারকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি আমাদেরকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমাদেরকে ফ্রিল্যান্সিংয়ের প্রতি এত আগ্রহী করে তোলেন। তাছাড়া আমার পরিবারকেও ধন্যবাদ দিই, কারণ হচ্ছে তারা আমাকে প্রচুর সাপোর্ট দিয়ে আমাকে কাজ করতে সহায়তা করেন।